লাইলাকে কি পরিচয়ে ডাকলে আপনি খুশি হন? গার্লফ্রেন্ড আপনারা দুজন খুব প্রেম ভালোবাসা দেখান, আবার মাঝে মাঝে মারামারিও করেন, তারপরে আবার দেখা যায়, এগুলোই দেখা যায়। তো আরেকটা হচ্ছে কথা হচ্ছে, দুই নাম্বার কথা হচ্ছে আপনারা, আপনাদের বয়সের গ্যাপ আছে, বয়সের গ্যাপটা কত? অনেক অনেক, কত অনেক। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ওই প্রেমে এখনো পড়া হয় নাকি? না এখন না, আমি একটা চকলেট এনেছি কিন্তু পড়তে চাই। পড়তে চান? ওর ঘাড়ে কয়টা মাথা? আচ্ছা আপনি কিন্তু ঠিক, ওইটা ছিল কয়টা জানি, 135টা না 137টাতে স্টপ করেছিলাম, ছিল প্রেম ছিল, মানে এইগুলো প্রেম না আসলে, এমনি কথা হইতো, ভালো লাগতো, এটাই ওইটাই প্রেম ধরতাম। আচ্ছা লাইলাকে কি পরিচয়ে ডাকলে আপনি খুশি হন? মানে আমি বলি কয়েকটা অপশন, আপনি একটা বাছাই করবেন। মামুনের গার্লফ্রেন্ড, মামুনের ওয়াইফ, লাইলা আপু, লাইলা আন্টি, কোন পরিচয়? আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন বলে অথবা কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর এগুলো তো নর্মাল, বেশি ভালো লাগে হচ্ছে যখন বলে মামুনের গার্লফ্রেন্ড, অনেকে যখন বলে মামুনের ওয়াইফ ভাবি, এগুলো ভালো লাগে শুনতে, খারাপ লাগে না। আমি তো যে কোনো একটা বলেছি, হয় গার্লফ্রেন্ড নালে ওয়াইফ, যে কোনো একটা গার্লফ্রেন্ড অবশ্যই ও আমার চেয়ে অধিক যোগ্যতা আছে ওর, যোগ্য হয় না এটা হচ্ছে ভুল একদমই। না আপনি টেকনিক্যালি অনেক কিছু জানতে চাচ্ছেন, বলা যাবে না। আপনারা কেন টেকনিক্যালি অনেক কিছু চাপকে রাখছেন? কারণ আমাদের একটা প্রজেক্ট আসছে যেটাতে আমরা রিভিল করব যে ও, ওই প্রজেক্ট আসতে আসতে আমাদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাবে ভাই। সেই কবে থেকে শুনছি আপনাদের প্রজেক্ট আসবে, প্রজেক্ট আসবে। আমি শুনেছি লাইলা নাকি আপনার কাজিন, আপনাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা কিছুই ছিল না, কখনোই ছিল না? প্রেম ভালোবাসা অবশ্যই আছে, অবশ্যই প্রেম ভালোবাসা না থাকলে মানুষ, একদম স্বীকার করে ফেললাম 100%, মানুষের এত মানে কটুক্তি কথাবার্তা আমরা হজম করতাম না এতদিন, 4 বছর যাবত একটা মানুষকে অপমান করা হচ্ছে, ছোট করে কথা বলা হচ্ছে, তারপর সবকিছু মেনে নেওয়া হচ্ছে একমাত্র ভালোবাসার খাতিরে, আদারওয়াইজ তক্কা করে নেই সব। আচ্ছা অপমানটা কেন হচ্ছে? আমার তো মনে হয় যে দুটো কারণ আমি বলি অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে, একটা হচ্ছে আপনারা লাইভে এসে বা আপনারা কন্টেন্ট ক্রিয়েশন, আপনারা তো নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেন, কন্টেন্ট ক্রিয়েটরে আপনারা দুজন খুব প্রেম ভালোবাসা দেখান, আবার মাঝে মাঝে মারামারিও করেন, তারপরে আবার দেখা যায়, এগুলোই দেখা যায়। তো আরেকটা হচ্ছে কথা হচ্ছে, দুই নাম্বার কথা হচ্ছে আপনারা, আপনাদের বয়সের গ্যাপ আছে, এটাই হচ্ছে। বয়সের গ্যাপটা কত? অনেক অনেক, কত অনেক, এটাও অনেক মোটামুটি, মানে অনেকে তো এরকম বলে যে মা ছেলে এরকম গ্যাপ। আসলে এটা হয়েছে কি যে মা ছেলে হিসাবটা যদি ধরতে যান, এখন একটা আগের একটা যুগ ছিল যে যুগে মেয়েরা হচ্ছে আপনার 11-12 বছরের মধ্যে বিয়ে করে ফেলতো, জানেন কিনা জানি না, ওই সময় যখন বিয়ে করে ফেলতো তারা কিন্তু তখন ওই যে বাচ্চার যে ব্যবস্থাটা, তখন কিন্তু বন্ধ রাখার সিস্টেমটা ছিল না বা বন্ধ রাখতো না কেউ, তখন ছোট বয়সে কিন্তু বেবি নিয়ে ফেলতো, তখন কিন্তু হ্যাঁ অনেক এক্সপেরিয়েন্স, অনেক জ্ঞান, না একটু জ্ঞান আছে তো এই বিষয়টা দিক থেকে, তখন তো এগুলো কন্ট্রোল করতো না, তখন হচ্ছে যে মা ছেলের বয়স বা এইগুলো অনেক কম থাকতো, 10-12 বছর থাকতো, তো ডিফারেন্স থাকতো এই মানে বয়স গ্যাপটা, তো এখন তো এটা নাই, এখন তো হচ্ছে আপনার মা থেকে বাচ্চার বয়স 20-30 বছর করে গ্যাপ থাকে, তাহলে মা থেকে বাচ্চার বয়স হচ্ছে 20-30 বছর ডিফারেন্স, তো আমরা দেখছি তাহলে আপনাদের প্রায় 20-30 বছর ডিফারেন্স আছে। এটা আসলে ক্যালকুলেশন করা যায় না যে মা ছেলের বয়স, এটা ক্যালকুলেশন করা যায় না, কারণ একটা সময় অনেক ছোট মা ছিল, এখন অনেক বড় মা আছে, এগুলো মিলে লাভ নেই, মিলে লাভ নেই। আরেকটা মানে এক্সাম্পল, আসলে আমি কাউকে ওইভাবে হাইলাইট করতে চাচ্ছিলাম না, তারপরে কিন্তু আমাদের খুব ফেমাস একজন ইউটিউবার, তার চেয়ে বয়সে অনেক বড় একজন লেডিকে বিয়ে করেছেন, তারা কিন্তু কোনোদিনও আমার মনে হয় না মা ছেলে শুনেছে,
আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের কাছে বয়সটা হচ্ছে ফ্যাক্ট না, ভালোবাসাটাই হচ্ছে ফ্যাক্ট? ভালোবাসাটাই ফ্যাক্ট। আচ্ছা, কিন্তু এই বয়সের গ্যাপটা কখনোই বলা যাবে না, তাই তো? বিদেশ থেকে যখন একটা মেয়ে আসে একটা ভালোবেসে একটা ছেলেকে, তখন বলা যায় প্রেমের শিরোনাম হবে, প্রেমের টানে চলে আসলো সুদূর আমেরিকা থেকে উমুক। হ্যাঁ, তো আমরাও একটা শিরোনাম দিতে চাই, এত বছরের ডিফারেন্স থাকতো, ভালোবাসায় কোনো কমতি নেই, মামুন আর লায়লার। এত বছর শুধু বয়সটাই না, অনেক কিছুরই ডিফারেন্স থাকার পরও তো আমাদের ভালোবাসায় কোনো কমতি নেই, তো এটা আমি নিচে নামলাম, আমি হয়তো মারাও যেতে পারি, আমি ওখানে যেতে পারি, আল্লাহ না করুক, এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ প্রদত্ত, দুই নম্বর দুজনেরই কি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এবং অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় এবং সত্যিকারের ভালোবাসাটা থাকতে হয়। সেখানে আমার বয়স বেশি বা বয়স কম বা চেহারা খারাপ, চেহারা সুন্দর, টাকাওয়ালা, গরিব, এসব ইট ডাজেন্ট ম্যাটার।